ফেনী নদীতে বাংলাদেশ ভারতের মৈত্রী সেতুর উদ্বোধন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন দুই হাজার একুশের খসড়ার চূড়ান্ত অনুমোদন এবং হাজি সেলিমের দশ বছরের সাজা হাইকোর্টে বহাল আসসালামু বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ ভারত সীমান্তে মৈত্রী সেতুর উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে দুদেশের প্রধানমন্ত্রী এই সেতুর উদ্বোধন করেন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এই সেতু দুদেশের সম্পর্কের মেলবন্ধনকে আরও দৃঢ় করবে এ সময় ভারত সবসময় বাংলাদেশের ভালো বন্ধু উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন রাজনৈতিক সীমা দুই দেশের উন্নয়নে কোনো প্রতিবন্ধকতা হবে না এই সেতু ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম ও বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড়কে সরা যুক্ত করেছে আমি মনে করি এই সেতু আমাদের দুই দেশের শুধু মাঝে সেতু রচনা করবে না বরং ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিরাট অবদান রাখবে শুধু চট্টগ্রাম পোর্ট নয় চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ত্রিপুরাবাসী ব্যবহার করতে পারবে তাই আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমরা ভুলি নাই উনিশশো সালে কিভাবে আমার জনগণকে আপনারা আশ্রয় দিয়েছিলেন সমর্থন দিয়েছিলেন সহযোগিতা করেছিলেন এবং আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন দু হাজার একুশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সভায় যুক্ত হন সভায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন দু হাজার একুশের খসড়াও চূড়ান্ত অনুমোদন দেয়া হয় সভায় জানানো হয় রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহের কোনো ঘাটতি হবে না এ সময় করোনা মোকাবেলায় মাস্ক পরিধান সহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন সরকার প্রধান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ঢাকার সাত আসনের সাংসদ হাজি সেলিমের দশ বছরের সাজা বহাল রেখেছেন আদালত একই সঙ্গে তাকে দশ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দণ্ডাদেশ দেওয়া হয়েছে আজ বিচারপতি মোহাম্মদ মৈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন রায় প্রকাশের তিরিশ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণ নির্দেশ দেওয়া হয়েছে এর আগে গত চব্বিশে ফেব্রুয়ারি হাজিজ সেলিমের আপিলের ওপর শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ দিন ঠিক করেন হাইকোর্ট চ্যালেঞ্জিং পেশায় নারীদের অংশ গ্রহণ বাড়ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ নিয়মিত ব্রিফিংয়ে জানান তিনি এ সময় এ সরকারের আমলে দেশের নারীরা অধিকার বঞ্চিত নারী দিবসে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে বলেন যে অপশক্তি ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে রাখতে চায় বিএনপি তাদের বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে অবিরাম অন্ধ সমালোচনা করেই চলছেন নারী দিবসের কর্মসূচিতে তারা বলেছেন নারী বঞ্চিত। তারা এখনো বন্দী আমরা বলতে চাই নারীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠা পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগ দেশে বিদেশে প্রশংসিত যা ইতিমধ্যে আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি বয়ে এনেছে সন্তানের পরিচয় নিবন্ধনে বাবার পাশাপাশি মায়ের নাম যুক্ত করার মধ্য দিয়ে শেখ হাসিনা দিয়েছেন অনন্য স্বীকৃতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদার ও তার সাঁত্রিশ সহযোগীর বিরুদ্ধে আরো দশটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুপুরে দুদক প্রধান কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির সচিব আনোয়ার হোসেন হাওলাদার তিনি বলেন পিকে হালদার ও তার সাঁত্রিশ সহযোগীর বিরুদ্ধে দশটি পৃথক পৃথক মামলার অনুমোদন করা হয়েছে আটশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই দশটি মামলা করা হবে একইসঙ্গে সঙ্গে পিকে হালদারের তেত্রিশ সহযোগীর সম্পদ বিবরণী নোটিশ জারি করার অনুমোদন দিয়েছে কমিশন ঢাকার কেরানীগঞ্জে চলন্ত বাস থেকে বাক প্রতিবন্ধী নারী যাত্রীকে ছুঁড়ে ফেলার ঘটনায় এন মল্লিক পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র্যাব একই সঙ্গে ওই বাসটিও জব্দ করা হয়েছে বিকেলে রাজধানীর টোলা র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা তিনি জানান গত সাতই মার্চ ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় ভাড়া নিয়ে তর্কের জেরে ওই নারীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়া হয় এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গতকাল রাতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় অভিযুক্তকে গ্রেফতার করার জন্য আমাদের অভিযান চলমান থাকে এবং যে বাস থেকে অর্থাৎ যে পরিবহন থেকে একজন বাক্যদি মহিলাকে আমরা বলবো ছুটে ফেলা হয়েছে সেই অভিযুক্ত বাস ড্রাইভার এবং হেলপারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তেরো জন মারা গেছেন একই সময়ে শনাক্ত হয়েছেন নশো বারো জন এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো আট হাজার জনে এবং মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ বাউন্ন হাজার সাতাশি জন স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এছাড়া এক হাজার জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ পাঁচ হাজার তিনশো জন লেখক মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে জানিয়ে প্রতিবেদন দিয়েছে গাজীপুর জেলা প্রশাসনের তদন্ত কমিটি সকালে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন লেখক মুশতাক আহমেদ কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে অসুস্থ হওয়া থেকে শুরু করে হাসপাতালে চিকিৎসা নেওয়া পর্যন্ত সব কিছুই স্বাভাবিক ছিল এছাড়াও কারাগার কর্তৃপক্ষ ও চিকিৎসকদের দায়িত্ব অবহেলার কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি তবে এখনও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া যায়নি সেটি পাওয়া গেলে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি সে যখন অসুস্থ হয়ে যায় সেখান থেকে তাকে হাসপাতালে আনা পর্যন্ত এই বিষয়ে কারা কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষের কোনো রকম আমরা ত্রুটি বা অবহেলা আমরা লক্ষ্য করিনি তারা যথাযথ পদক্ষেপ নিয়েছিল এই বিষয়ে এবং হচ্ছে মৃত্যুর বিষয়ের চিকিৎসক যে সার্টিফিকেট তাকে দিয়েছে সেটি আমাদের মতো রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনুসহ চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়েছে গত দোসরা মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁচাত্তরের পনেরোই আগস্ট স্মরণ করিয়ে দিয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই অভিযোগ দায়ের করা হয়েছে আজ রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোসাব্বিরুল ইসলাম অভিযোগ দায়ের করে রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে আমলে নেওয়ার জন্য অনুমোদনের আবেদন করেন এ সময় জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে জানানো হয় অভিযোগপত্রটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে সেখান থেকে অনুমতি মিললে এই অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে বিএনপির উপদেষ্টা মিজানুর রহমান মিনু যে বক্তব্য রেখেছেন বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন সাথে সাথে সরকার উৎসা উৎখাতের জন্য এবং জনমনে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য যে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য রেখেছেন তার ফলশ্রুতিতে আমরা বাংলাদেশ দণ্ডবিধি আইনের একশো তেইশ ক একশো চব্বিশ ক এবং চৌত্রিশ ক ধারায় একটা অভিযোগ মাননীয় জেলা কাছে আমরা দিয়েছি দিয়েছি ইনফরমেশন নরসিংদীর মাধবদীতে দাইরের পাড় গ্রাম থেকে নিখোঁজের আট দিন পর মাটির নিচ থেকে সোহাগ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে মাধবদীর মহিষাসুড়া ইউনিয়নের দাইরের পাড় গ্রামে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয় এ ঘটনায় নিহতের বড় ভাই সোহেল মিয়ার স্ত্রী মুক্তা বেগম ও ছোট ভাই জহিরুলের স্ত্রী জোস্না বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ মাধবদী থানার ওসি সহিদুজ্জামান জানান গত দোসরা মার্চ থেকে সোহাগের কোনো খোঁজ ছিল না গতকাল রাতে অজ্ঞাতনামা ব্যক্তি ট্রিপল নাইন নম্বরে ফোন করে মরদেহের বিষয়টি জানায় পরে সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে রংপুরে চাঞ্চল্যকর ছাত্রী ধর্ষণের মামলায় মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক এএসআই রাহেনুল সহ রাহেনুলসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই মামলা দায়ের চার মাস পর দুপুরে পৃথকভাবে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে এই অভিযোগপত্র দাখিল করেন পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন তিনি বলেন রিমান্ডে থাকাকালে এএসআই রাহেনুল গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন এছাড়া ভুক্তভোগী নিজেও আদালতে তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন ধর্ষণের ঘটনাটি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে কথা হচ্ছে যে আমরা আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দিয়েছি তার মধ্যে দুটি প্রচলিত আইন নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের এবং নয়ের এক এবং নয় তিন আছে প্যানাল কোর্টের দুশো এক আছে একই সাথে মানব পাচার প্রতিরোধ এবং দমন আইন দু সেখানে প্রযোজ্য ক্ষেত্রে কারো বিরুদ্ধে সাতের অভিযোগ এসছে কারো বিরুদ্ধে দশের এক এসছে কারো বিরুদ্ধে এগারো এসছে এই যদি আমি ভুল বলে না থাকি জানেন ভিক্টেমিয়ার জবানবন্দিতে কিন্তু উঠে এসেছে যে ঘটনার পরপরই যে আসামি মেঘলা ছিল সে কিন্তু জোর করে ভিক্টিমের কাপড় চোপড়গুলো তার বাসাতেই ধুয়ে দিয়েছিল এই জন্য প্যানেল কোর্টে দুশো একে তার বিরুদ্ধে চার শেষে সেই আসে বাট আমরা যে মেডিকেল রিপোর্ট যেটি নিয়েছি সেখানে কিন্তু ভিক্টিম রেপ হয়েছে এরকম পজিটিভ সাইন অ্যান্ড সিমটম এসছে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনে গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে শিশুসহ একই পরিবারের ছয়জন জন দগ্ধ হয়েছেন গুরুতর আহত অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে গতকাল দিবাগত রাতে ফতুল্লা থানার মাজদাইর পতেঙ্গার মোড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফায়ার স্টেশন অফিসার বেলাল হোসেন জানান সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস বেরিয়ে ফ্ল্যাটে জমেছিল রাতে পরিবারের কেউ গ্যাসের চুলা অথবা সিগারেট জ্বালানোর উদ্দেশ্যে আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায় এবং অন্যান্য রুমে ছড়িয়ে পড়ে শেরপুরের নালিতাবাড়ি নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের পৌরসভার কালীনগর নামক স্থানে গরু বোঝায় একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন পুলিশ জানায় সকালে গরু কিনে আমিনুল ভটভটিতে করে বাড়ি ফিরছিল এ সময় নাকুগাঁও সড়কের কালীনগর মহল্লার একটি ব্রিজে ধাক্কা লেগে ভটভটিটি উল্টে যায় এতে আমিনুল মাথায় প্রচণ্ড আঘাত পেলে স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে খলিলুর রহমান নামে একজন নিহত হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন বঙ্গবন্ধুর সাথী মার্চের ভাষণ ছিল মুক্তির দিক নির্দেশনা যারা বঙ্গবন্ধু ও সাতি মার্চকে স্বীকার করেন না তারা স্বাধীনতাকে স্বীকার করে না তারা স্বাধীনতার স্বপক্ষের শক্তিও নয় তারা পাকিস্তানিদের প্রতিনিধি দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় তিনি নেতাকর্মীদের সততার সাথে কাজ করার আহ্বান জানান আটঘরিয়া সরকারি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্বাক্ষর জাল করে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে চাকরির সুপারিশকালে এক প্রতারক সহ দুইজনকে আটক করা হয়েছে দুপুরে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের কার্যালয়ে আসেন প্রতারক ইমরান হোসেন পরে সন্দেহ হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হন পরে তাকে আটক করা হয় এছাড়া ইমরানের সঙ্গে আসা তার মামা ইমদাদুল ইসলামকেও আটক করা হয়েছে চাঁদপুরে অবৈধভাবে মাছ ধরার সময় একুশ জেলেকে আটক করেছে নৌ পুলিশ নৌ পুলিশ জানায় পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নির্দেশে গতকাল রাত থেকে শুরু করে আজ দুপুর পর্যন্ত চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় নৌ চাঁদপুরের হাইমচরে নীলকমল হরিনা ফেরিঘাট চাঁদপুর রাজ রাজেশ্বর ও লক্ষ্মীমারা চর এলাকা থেকে মাছ ধরার সময় একুশ জেলেকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয় তাদের কয়েকজনকে বিভিন্ন মেয়াদের সাজা আর বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে গাজীপুরের জয়দেবপুরে বিপ্লব হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সকালে জয়দেবপুর থানার পিরুজালি বকচরপাড়া গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ জানায় তিন দিন আগে ছুটিতে মাদ্রাসা থেকে বাড়িতে আসে বিপ্লব গতকাল রাতে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হলে আর বাসায় ফিরে যাননি তিনি সকালে ওই শিক্ষার্থীর রক্ত মাখা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় নৌবাহিনীর একটি প্রতিনিধি দল সকালে ভারতীয় নৌবাহিনীর কমোডর, মহাদেব গোবর্ধন রাজুর নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তাপক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু কমপ্লেক্সে রক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করেন পরে বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গন ঘুরে দেখেন প্রতিনিধি দলটি কুড়িগ্রামের ভুরুঙ্গামিতে আগুনে দগ্ধ হয়ে মর্তভান বেওয়া নামে এক বৃদ্ধা মারা গেছেন এ সময় আগুনে পুড়ে দুটি আধা বাঁকা ঘর সহ চারটি গরু ও একটি ছাগল ভস্মীভূত হয়েছে গতকাল রাতে উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামে আব্দুল মজিদের বাড়িতে এই ঘটনা ঘটে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইমন মিয়া জানান ট্রিপল নাইন নম্বরে ফোন কল পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়নি কয়েলের আগুন থেকে এই অগ্নিঘ্ডের সূত্রপাত এদিকে আজ সকালে ভুরুঙ্গামারি উপজেলার চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুরের শ্রীপুরে অজানা এক রহস্যপুরী গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন দুপুরে বার্তোপা স্কুল মাঠে জয়নুল আবেদিন স্বপনের লেখা কিশোরদের নিয়ে উপন্যাস থেকে আলোচনা করা হয় এ সময় শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান স্বাধীনতা পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক সেলিনা হোসেন কবি ইজাজ আহমেদ মিলনের সঞ্চালনায় আরও কথা বলেন অধ্যাপক অসীম বিভাকর আহমাদুল কবির খোকন বিজয় শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ফেনী নদীতে বাংলাদেশ ভারতের মৈত্রী সেতুর উদ্বোধন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন দুই হাজার একুশের খসড়ার চূড়ান্ত অনুমোদন এবং হাজি সেলিমের দশ বছরের সাজা হাইকোর্টে বহাল বিজয় শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় বিজয় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ